ও পয়গাম্বর মুসা জানু কারণটা কি? এরে পয়গাম্বর মুসা, তোমার এই ময়দানে একজন গুনাগার আছে, 40 বছর গুনা করেছে। এমন একটাও গুনা নাই বান্দা সারে নাই, খালি গুনার গুনা। এমন কোন গুনা নাই যুবক করে নাই। আমরাও যারা এই ময়দানে বসে আছি, আমরাও তো ডানে গুনা বামে গুনা উপরে গুনা জোরে বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, ও পর্দার অন্তরালের মাগো মা, কত গুনা করেছো আজকের জান্নাতের ময়দানে আসো, বাগানে আসো। যে যুবক ভাই, ও দোকানওয়ালা ভাই, জীবনে কত দোকানদারি করছো রে বাবা? এরে যুবক ভাই, পয়গম্বর মুসা, আমার আল্লাহ জানে আদায়, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ এই মুহূর্তে ময়দানে বৃষ্টি দেব না। কারণটা কি জানো? একজন যুবক আছে ময়দানে গুনাগার আর গুনাগার। ও পয়গম্বর মুসা, যদি বৃষ্টি তুমি চাও, এই ময়দান থেকে গুনাগারকে সরাইয়া দাও। পয়গম্বর মুসা বলল, গুনাগার কি আছে এই ময়দানে? তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না, বৃষ্টির ফয়সালা করে না, তাড়াতাড়ি ময়দানটা সার গুনাগার। বলেন তো যে এই গুনাগার উম্মত ওই ময়দানে বসে পয়গম্বর মুসা যখন বলছে, আওয়াজ পাইছে না পায় নাই? গুনাগার বান্দা আওয়াজ পায়া ডাক দিয়া বলি, তার মালিক আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আয় আল্লাহ, আমি তো গুনা করেছি, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি জানো আর আমি জানি, জোরে বলেন ঠিক কিনা? এরে ভাই, আমরাও তো অনেক গুনা করেছি, কেউ জানে না, আমার আল্লাহ জানে, বিবিও জানে না, আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না, আমার আল্লাহ জানে, জোরে কন ঠিক কিনা? যুবক ডাক দিয়া বলে, তার মালিক আল্লাহ, এই মুহূর্তে আমি আল্লাহ ময়দান ছাড়বো না। আয় আল্লাহ, ময়দান থেকে যদি ছুড়ে চলে যায়, মানুষ মনে করবে আমি গুনাগার। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, কেউ জানে না, তুমি জানো আল্লাহ, আমি ময়দানও ছাড়বো না, আর জোরে কান্নাকাটিও করবো না, তাহলে মানুষ বুঝবে আমি গুনাগার। আয় আল্লাহ, জানি তোমার বড় দয়া। আয় আল্লাহ, আমি গুনাহ করতে করতে গুনাগার হইছি, তুমি আল্লাহ মাফ করতে করতে গফফার। আয় আল্লাহ, তুমি আমার এই ময়দান ছাড়বো না, তুমি আমার গুনাগুলি মাফ করে দাও। হঠাৎ করে বৃষ্টি, আর বৃষ্টি পয়গম্বর মুসা বলল, আল্লাহ একটু আগে বললা আল্লাহ বৃষ্টি দিবা না, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টির ব্যবস্থা করলা, গুনাগার তো ময়দান ছাড়ে না, সবাই তো ময়দানে বসা। আল্লাহ একটু আগে বললা বৃষ্টি দিবা না, আবার এখন এত বৃষ্টি, কারণ নাকি? আল্লাহ জানতে চাই, আমার আল্লাহ জানে দেয় পয়গম্বর মুসা, যেই বান্দা গুনাগার এই ময়দানে বসে, আমি আল্লাহকে আল্লাহ জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। এরে পয়গম্বর মুসা, আমি আল্লাহ তো আমার অনেক মায়া, আমি আল্লাহর যে কত মায়া, আমি আল্লাহ তো বান্দা তোর কইরা বানাইছি। এরে ভাই, ও যুবক ভাই, নিজের থেকে নিজে তাকা, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহ চাইবে না আল্লাহর একজন বান্দাও জাহান্নামের আগুনে জ্বলুক। আদর ক বলে, আদর ক রিয়ামানুষ বানায়া, কেমনে দিবা জান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, দেখিবে সকলে দরজা হইতে ফিরিয়া, তোমারই দা
তোমার গায়ে রইলাম পরিয়া। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে দার মালিক আল্লাহ, আমার আল্লাহ জানে দা পয়গম্বর মুসা, যে গুনাহগার বান্দা ময়দানে বসে আমি আল্লাহকে আল্লাহ ধরে বলেন আল্লাহ বান্দা, আমি আল্লাহ রে আল্লাহ বলে যখন ডাক দিছে আমার আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ ওই গুনাগারের ৪০ বছরের গুনাগারের গুনাগুলি মাফ করে আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিলাম। নারে তাকবীর। এরে যুবক ভাই জবাব দাও, যে আমার আল্লাহ ৪০ বছরের গুনাগারের গুনাহ যদি আমার আল্লাহ ওই বান্দা গুনাগার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে যদি গুনাহ মাফ করে দিতে পারে, আপনার গুনাহ আমার গুনাহ আমার আল্লাহকে এই ময়দানে আসার কারণে কোরআনের জলসায় বসার কারণে মাদ্রাসার তালেবে আলিমের খাতিরে আলেমদের খাতিরে সব গুনাহ মাফ করে দিতে পারে না না পারে? ওই আল্লাহ আছে না না আছে? কষ্ট হবে আপনাদের? চলবে আলোচনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। কেউ যাইতে পারবেন না কিন্তু, যদি যান ১০,০০০ টাকা দিয়ে তারপরে যাবেন। মারহাবা বলেন। এক নম্বর ফজিলত পাইলেন, বসলি গুনা মাফ, বসলি গুনা সব আল্লাহু আকবার। কেমন ইস্তেগফারের ময়দান, আল্লাহু আকবার। আর আমার আল্লাহ পাক, আফ্রিকায় এমন একটা গাছ আছে, গাছটা ধরলি মানুষটা মারা যাবে, সাথে সাথে আর একটা গাছ আছে যে গাছটা ধরলি ওই মরা মানুষ জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? বান্দা গুনাহ করেছো, তওবা কর, তওবার কাছে হাত দে, সব গুনাহ মাফ। আত্তাইবু মিনাজ জাম্মি কামা আল্লাহ জাম্মা লাহু আও কামা ক্বালা আন-নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আমার আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহু আকবার বলেন। কেমনে বেশি একটু পরে দেখাইতেছি, আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শ্রেষ্ঠ ইমাম ছিল, জোরে গান ঠিক কিনা? নবীর মহব্বতে পরে জুতা পাই দিয়া মদিনায় হাঁটে নাই, আল্লাহ উপর বলেন। ইস্তেগফারের যে ফজিলত বলতেছি, তুই এক বান্দা সব সময় ইস্তেগফার কর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ উপর বলেন। বান্দা বারবার অজিবা ছিল ইস্তেগফার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ একদিন সবরে রওনা, সবরে গেছে, রাত হয়ে গেছে, কোথায় যাপন করবে? কিন্তু চিন্তা করলো, দেখবেন মুসল্লি যারা তারা মসজিদ আগে খোঁজে, জোরে কর ঠিক কিনা? পরে যাইতেছে, আল্লাহ আকবার বলেন। ওই যে আল্লাহর বান্দা ইস্তেগফার, কোন দোয়াও জানে না, কোন কালাম জানে না, কিন্তু ইস্তেগফার জীবনে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওজিবাটা নিছে বারবার পরে। ওই মুরব্বি দেখছি ইমাম মালিকের চিনে না, কিন্তু দেখছে তারে ধাক্কা দিয়ে নিচে ফালাই দিছে, যে বলে হায় রে মজ এসব কেন তুমি তারে ধাক্কা দিয়ে নিচে ফালাই দিলা, চিনে নাই। কিন্তু ওই মুরব্বি বলে, এরে ভাই আপনি আমার বাড়িতে সারা রাত যাপন করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ যে পড়তে, তার ছোট একটা রুটির দোকান ছিল, কি দোকান ছিল, রুটির দোকানে রুটি বেলতো আস্তাগফিরুল্লাহ বলতো, পানি দিত আস্তাগফিরুল্লাহ, ভাজতো আস্তাগফিরুল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ ঘুমায় না, রাতে দেখছে বান্দা সব কাজ আস্তাগফিরুল্লাহ পরে, আল্লাহু আকবার বলে। ইমাম মালিক ডাক দিয়ে বলে, ভাই
তোমারে সারা রাত ডাকলাম যে কোনো কাজ করো, কাজের আগে আস্তা খুল্লা পড়ো, অন্য কোনো দোয়া পড়ো না। বলে ভাই আপনার পরিচয় তো জানি না, কিন্তু আমি ওজিফা নিজে আস্তাগফিরুল্লাহ, কারণ আমরা কোনো জ্ঞান নাই, এলেম নাই, কিছুই জানি না। আলেমের মুখে শুনছি ইস্তেগফার পড়লে নাকি আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর আমি তিনটা আশা করছি, আমার আল্লাহ পাক দুইটা আশা পুরো করছে, আর একটা আশা বাকি আছে। আল্লাহু আকবার বলেন, কয়টা আশা? তিনটা আশা। কাজে তুমি যে ইস্তেগফার পড়ো তুমি কি পাইছো? বলে আমি তিনটা জিনিস আশা করছি, দুইটা পাইছি, বাকি আছে একটা। কয়টা? কি কি বলবো ইনশাল্লাহ পরে যখন মাহফিল শেষ হয়ে যাবে আমারে মনে করাই দেবেন। হুজুর এই তিনটা জিনিস কি কি? আল্লাহু আকবার বলেন, এক নম্বর শেষ। দুই নম্বর, আমি আপনাদের সম্মুখে সূরা মুলুকের আয়াত পড়েছি, এখন তাফসীর শুরু করতেছি। দুই নম্বরে সূরা বাকারার মোট আয়াত হলো 286, কত? 40 রুকু। কত রুকু? দুই নম্বর সূরা, সূরা বাকারা, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ইহুদি হযরত ওমরের কাছে প্রশ্ন করতে চাইছে, কয়টা? ভালো করে কয়টা? চারটা। চারটা প্রশ্ন করার পরে বলেছে ইহুদি, বলেন ওমর যদি এই চারটা প্রশ্ন উত্তর আপনি দিতে পারেন তাহলে আমি বুঝবো আল্লাহ সত্য এবং আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ নাই। হযরত ওমর বলে যদি দিতে পারি, বলে যদি না দিতে পারেন, হযরত ওমর বলে তাহলে আমি ইসলাম ছেড়ে দেব। আল্লাহু আকবার বলে, দিতে পারলে বলে তাহলে আমি ইসলাম গ্রহণ করবো। আল্লাহু আকবার বলে, এক নাম্বার প্রশ্ন কোরআন থেকে দেবেন কিন্তু? বলে হ্যাঁ কোরআন থেকে দেবেন। এক নাম্বার প্রশ্ন খেয়াল করে ভালো করে মনে করে রাখেন, এক নাম্বার প্রশ্ন হলো ওই দুই ভাই, যেই দুই ভাই একই দিনে একই সময় একই বছরে একই সেকেন্ডে দুনিয়ায় জন্ম, আবার একই দিনে একই বছরে দুইজনের মৃত্যু, কিন্তু মাঝখানে একজনের 100 বছর ছোট। আল্লাহ করে বলবেন না? আমি বুঝছি আপনারা বলতেছেন আমি যখন হাত উগড়ে উঠবো তখন আল্লাহ করে বলবেন, ঠিক আছে? মনে আছে প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন কি? দুই ভাই, ভালো করে কয় ভাই? দুই ভাই একই বছর একই দিন একই টাইমে দুনিয়ায় ভূমিষ্ঠ, আবার একই বছর একই দিনে দুনিয়া থেকে বিদায়, কিন্তু মাঝখান থেকে এক ভাইয়ের 100 বছর ছোট। জোরে। দুই নাম্বার প্রশ্ন, আমার ওই কোন রাস্তা, যেই রাস্তায় জীবনে শুধু একবার সূর্যের আলো পড়ছে আর জীবনেও সূর্যের আলো পড়বে না, আর রাস্তাও নাই সূর্যের আলো পড়বে না, রাস্তাটা বলো। নাম্বার তিন, ওই কয়েদি কোন কয়েদি, কয়েদখানা যেই কয়েদির ভিতরে কয়েদি আবদ্ধ, কিন্তু আবদ্ধ থাকার পরেও কয়েদি বাহিরে ঘোরাফেরা করে। জোরে কইবেন না আল্লাহু আকবার, হেলে অজ বন্ধ করে দিব, কিন্তু কষ্ট হইতেছে, কিন্তু ভাই সময় তো অনেক লাগবে, দিতে পারবেন? নম্বর কয় নম্বর হয়েছে? তিন। নম্বর চার, ওটা কোন কবর, যেই কবরের বাসিন্দা, ভালো করে ওইটা কোন কবর, যেই কবরের বাসিন্দা বাহির থেকে কোনো আলো নিতে পারে না, শ্বাস নিতে পারে না, খানা নিতে পারে না, তারপরে সে জীবিত। জোরে গান। কয় প্রশ্ন? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? একটু জবাব দিবেন ভাই, কষ্ট হলো আমার। আমি আগেই মাইকেলের সাথে সভাপতি বলছি কথা বলবো, মাইকে টানে না, আমাদের প্রতিদিন আলোচনা করতে হয়, আমি জোরে না কইলে হয় না। আমি তো আসতে কইতেছিলাম কিন্তু গলা তো শেষ হইবি, চাই যেন আপনারা আমার সাথে থাকেন, আপনাদের আপনাদের জবানতে কিছু বলেন। এটা একটা তাফসীরের ক্লাস, আমার সহজ আছে, একটু তাফসীরে কারে কথা বলবেন, আল্লাহ উপর বলেন, তাহলে কি কোনো কষ্ট হবে? কোন কেসটা কাহিনী ভাইয়ের তাফসীরের কেসটা আল্লাহ উপর বলেন, খুইলা দেখবেন আমি আয়াত নম্বর দিয়ে যাব, আল্লাহ উপর বলেন। তাইলে সমস্ত ক্ষমতার মালিককে মুখে বললে হবে না, বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আসমানের মালিককে, হায়াতের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, আপনি বলেন আর না বলেন, আমরা পড়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ, লা রাযেকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার বলেন। সমস্ত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মুলুকের ওই আল্লাহর হাতের ভিতরে, ঠিক কিনা? আল্লাহর হাত আছে কিন্তু আমাদের হাতের মতো না, ঠিক কিনা? ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনার মালিক কে? আমার মালিক কে? সবচেয়ে আপন কে? কে বলছে? মা বাবা আপন না? মা বাবা না? ভাই বন্ধু না? নেতা না? এক নম্বরে আমার আপন আল্লাহ, এক নম্বরে কি? দুই নম্বরে কি? রসুল। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার বলেন। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রসুল, আল্লাহু আকবার। এরপরে মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বেরাদার সব, এরা কি আপন? আপন? আর মে জবাব দেন, আপন? আপন না। আপন কে? আমায় সবাই ওই কবরে ফেলিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, যার যার যাইবে সবাই চলিয়া, একই উপায় হইবি আমার কবরে, সবাই বলে একই উপায় হইবে বনাইরে কবরে, বন্ধু নাই রে বান্দ বনাইরে কবরে, বুঝলে গেছেন? হাত উঠে লিখি আল্লাহ, কষ্ট হইতেছে? থাকবে না, থাকবে কে? এরপরে আল্লাহ পাক বলেন, ওহু আলা কুলিশ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৃত্যু দেয় হায়াত দেয়, ঠিক কি না? পয়গম্বর মুসার জমানায় বনি ইসরায়েল লোকেরা খুব ঠেড়া মার্কা ছিল, জোরে কান, ঠিক কি না? বলে পয়গম্বর
আপনি বলুন যে আল্লাহ বলে মারে আর আল্লাহ বলে হায়াত দেয়, এর কি কোন প্রমাণ আছে? বলে আছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার বনি ইসরাইল তো ঠেকা মার গেল, তারা তো আল্লাহ প্রমাণ চাই। আল্লাহ বললো যে মুসা তুমি এক ময়দানে সবাইকে সমবেত হওয়ার জন্য বলো। তো একই ময়দানে আসার জন্য সবাই বললো, সবাই জমা হয়ে গেল। তাফসীরে লিখেছে কোন কোন জায়গায় যে 40,000 লোক এই ময়দানে ওই গোত্র থেকে আসছে, এর থেকে বেছে বেছে পয়গাম্বার আল্লাহ বলছে যে মুসা 7 জন যুবককে সারিবদ্ধ ভাবে দাঁড়া করে দাও। কয়জন লোক? 7 জন যুবককে দাঁড়া করাই দিছে। এক নম্বর জিজ্ঞাসা করছে, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? বলে না, আল্লাহকে আমি বিশ্বাস করি না। তুমি কি এমনি এমনি আইছো? আমরা কি এমনি এমনি আইছেন? হযুবক ভাই এমনি এমনি কি আইছো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. এরজুমুক ভাগ এজুমুক, কেমনে তুমি দুনিয়ায় সুরে বাবা ও পর্দার অন্তরার আলের মা। আমরা এমনি এমনি দুনিয়া আসি নাই রে বাবা ও বেনামাজি ভাই, আমরা এমনি এমনি দুনিয়া আসি না, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়া আনছে। জোরে বলে ঠিক কি না? জিজ্ঞাসা করে আল্লাহকে কি তুই মানো? বলে না, আল্লাহ রে মানি না। আল্লাহ পাকের দরবারে পয়গম্বর মুসা দোয়া করলো, আল্লাহ তোমারে তো মানে না, আল্লাহ তুমি দেখাও তুমি কিভাবে জীবিত করবা কিভাবে মারবা। আল্লাহ আসমান থেকে আগুন পাঠা দিল, এক নাম্বার যুবকের মাথায় পড়ল, আস্তে আস্তে পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে দেখছে ওই 6 জন যুবক দেখছে, জিজ্ঞাসা করে 2 নাম্বার যুবক তুমি আল্লাহকে বিশ্বাস করো? বলে না। এরকম আবার পড়তে পড়তে 6 জন 7 জন যুবক ওখানে শেষ হয়ে গেছে। এবার পয়গাম্বর মুসার দর্শক, মুসা কেন তুমি ময়দানে সমবেত করেছো? আল্লাহ মারতে পারে দেখাবা, আল্লাহ জীবিত করতে পারে দেখাবা, তুমি কেন এই যুবকগুলা মারলা? কি জবাব দেব? পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি কি জবাব দেব? তার মা বাবার কাছে 6 জন 7 জন যুবককে মাইরা ফালাইলা। আল্লাহ পাক বলল, মুসা তুমি কি ভয় পাই দেছো? মাত্র আমি আল্লাহর খেলা মাত্র শুরু। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আবার মুসা দোয়া করলো, সাথে সাথে ওই 6 জন জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহু আকবার বলে। হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ও দুনিয়ার উম্মতের দল, আমার আল্লাহ জানা দেয় বান্দা কেউ থাকবে না, আমি আল্লাহই তোমার জন্য থাকবো। জোরে বলেন ঠিক কিনা? হে মুমিন, দুইটা আমল যদি কইরা কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। এক নাম্বার হলো ঈমান, এক নাম্বারে কি, 2 নাম্বারে হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত। এখানে লিখেছেন, ভালো করে বুঝবেন, দুইটা কাজ করে যদি কবরে যাওয়া যায়, এক নম্বরে হলো শেরেক ছাড়া ঈমান, শেরেক ছাড়া কি, 2 নম্বরে আমল, 2 নম্বরে কি আমল। মনে আছে তো 4টা প্রশ্ন মনে আছে? আল্লাহু আকবার বলে। দুইটা জিনিস তাফসীরে লিখেছে, পয়গম্বরের জামানায় মদিনায় এক বস্তিতে এর ব্যাখ্যায় লিখেছে, একজন যুবক ছিল যার নাম আগে ছিল উজ্জা, কিন্তু মুসলমান হওয়ার পর পয়গম্বর রেখেছে আব্দুল্লাহ। নাম কি?
আব্দুল আগে ছিল কি, ভালো করে খেয়াল করবেন বন্ধুরা আমার ভাইরা আমার। তাইলে ওই যুবক তার অনেক বড় লোকের সন্তান ছিল, আব্বাজান আগেই মারা গেছে, তাফসীরে লিখেছেন মাও মারা গেছে, তাই চাচাজান তার ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেছেন। একদিন আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, চাচা আপনি কি মুহাম্মাদের চিনেন? বলে চিনি। বলে সে কেমন? তাই ভালো। তাহলে যদি মোহাম্মদ এতই ভালো হয় আপনি কেন কালেমা পড়েন নাই? আল্লাহু আকবার বলেন। চাচা বলে, উজ্জা আমি মনে করতেছি তোমার ভাষা দেখা যাইতেছে, মনে হয় তুমি মোহাম্মদের কালেমা গ্রহণ করেছো। আল্লাহু আকবার বলে। বলে হ্যাঁ চাচা গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলে। চাচা আমি আর থাকবো না, আমি মদিনায় চলে যাবো। আল্লাহু আকবার বলে। কোথায় চলে যাব? মদিনা। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের তুলি আমি, ওই মদিনার পথের তুলি আমি, মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। বলে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আরজ কত দূর, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার ওই উবাল হাওয়া পশ্চিমে কো ত্রিল দাওয়া, এই দুঃখের দুঃখের সালাম দিও পৌঁছায়া মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। উজ্জা জানা দা চাচা গো, আমি আর এই মসজিদে থাকতে চাই না, আমি পয়গম্বরের কালেমা গ্রহণ করেছি, আমি ইমানদার হয়েছি রে চাচা। এবার চাচা জানা দে আব্দুল্লাহ, এরে উজ্জারে যদি তুই কালেমা যদি করে থাকো, ভালো করে খেয়াল করস, আমি তুই আমি তোরে জমিনও দেবো না, তোর ঘরও পাবি না, বাড়িও পাবি না, বিবিও পাবি না, বাচ্চাও পাবি না। উজ্জা ডাকা বলি চাচা, আমি কালেমা পড়েছি নবীর মুহাব্বত করি, আমার জান যাইতে রাজি, গলায় ছুরি দিতে রাজি, কিন্তু আমি ইমান সারতে রাজি না, ইমান সারতে রাজি না। আল্লাহু আকবার বলে।
এরে নবীর উম্মতের দল, এবার উজ্জারে বারবার ডাক দিয়া বলে, এরে উজ্জা তার চাচা ডাক দিয়া বলে, উজ্জা নবীর কালেমা যদি গুরুন করে থাকো, এরে উজ্জা তাড়াতাড়ি ছাড়। এবার উজ্জা ডাক দিলে, চাচা মাথা ব্যথার জন্য ট্যাবলেট খাইলাম, পেট ব্যথার জন্য ট্যাবলেট খাইলাম, পেট ব্যথা ভালো হয়ে গেছে, মাথা ধরা ভালো হয়ে গেছে, এখন ট্যাবলেট তো আর ফেরত দেওয়া যাবে না, কালেমা পড়েছি মুসলমান হইছি চাচা, আমি জমিও চাই না, বাড়িও চাই না, আমার বিবিও চাই না, আমি আমার মাওলারে চাই, আমি আমার আল্লাহরে চাই। এরে যুবক ভাই, ও পর্দার অন্তরার আলির মা গো, মনটা নরম করে দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করে দেখো, ওই অন্ধকার কবরে কেউ থাকবে না, আমার আল্লাহ থাকবে রে ভাই, দুনিয়ায় আইসো একদিন চলে যাইবা, ডানে তাকায় দেখো তো বন্ধু ছিল বান্ধব ছিল, আল্লাহ কেউ নাই কেউ নাই, তুমিও থাকবা না আমিও থাকতে পারবো না, জবাব দেন ঠিক কিনা। এরে মুসলমান ইমানদার, এই দুনিয়ায় কয়দিন আর থাকবি রে বাবা, ও বেনামাজি ভাই, ও বেরোজগাইরা ভাই, ও ব্যাপারটা মা গো, কয়দিন আর এই দুনিয়ার ময়দানে থাকবা, মনটা নরম করে দাও, খেয়াল করে দেখো, উজ্জাটা নেয় দে চাচা, আমি আমার মাওলারে চাই, আমরাও যারা এই ময়দানে আসি আমার মাওলারে চাই, অন্য কাউরে চাই না, জান দিতেও রাজি আমার মাওলার সাথে রাজি না, জোরে বলে ঠিক কিনা। এরে ভাই কয়দিন আর থাকবা, মনটা নরম করে দাও, খেয়াল করে দেখো, এবার উজ্জার অবস্থাটা কি, উজ্জা বলে চাচা না, এবার চাচা জান জানা দে, উজ্জা যদি মুহাম্মাদের কালেমা গুরুল করো, আমি জানা দিলাম তুই যদি মদিনায় যাও যাইতে পারো, কিন্তু ও উজ্জা আমি তোর সম্পত্তি কিছুই দেব না, এমনকি তোর শরীরে যে জামাটা আছে কাপড়টা আছে খইলা রাইকা জাহের মালিক আমি, তাফসীরে বাক্কায় লেগেছে উজ্জা ওই জামা খুইলা কাপড় খুইলা উলম বইয়া জমিনে পড়ছে, ওদের মালিক ডাক দিয়া বলছে আল্লাহ, সবাই বলি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, উজ্জা ডাক দিয়া বলে আল্লাহ আমার তো কেউ নাই, নবীর কালেমা পড়ার কারণে আজকে আমার বাড়ি হারা, আমার শরীরে কাপড় ছিল তাও রেখে দিছে, উজ্জলঙ্গু বেশে বাড়িতে দৌড়ে গেছে, সতী মা ছিল তাফসীরে বা কালিক জাপুর মা ছিল, ডাক দিয়া বলি মা, ও মা আমি নবীর কালেমা গ্রহণ করার কারণে আমার উলঙ্গ কইরা আমার শরীরের কাপড়টা পর্যন্ত রেখে দিছে, এরে মা তুমি তো গর্বে ধারণ করেছ, জীবনে অনেক কষ্ট করেছ রে মা, আমার একটা চাদর দাও, আমি সত্তরটা ডাইকা নবীর দরবারে দৌড়াই। এরে ভাই ভালো করে গভীরতার ভিতরে একটু চলে যান, খেয়াল করে দেখেন উজ্জা কেমন আমার মাওলার পাগল, এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আপনারে কত সুন্দর মুসলমানের ঘরে বানাইছে, একজন ইহুদি হইয়াও নবীর পাগল হইয়া দৌড়ায়, সব ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, বিবি ছাড়তে রাজি, আমার মাওলারে ছাড়তে রাজি না, আমরাও কারা কারা রাজি, আমার মাওলারে দুই হাত উঠাইয়া দেখাই দিই, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আয় আল্লাহ, সবাই ডাক দেওয়া বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, তোমারে না লইয়া আমরা বাড়িতে যাব না, কারণ দেখেছি অন্ধকার কবরে কেউ নাই, আমার আল্লাহ ছাড়া তুমি ছাড়া কেউ নাই, আমার বাপ আপন না, ছেলে আপন না, মেয়েও আপন না, আমার আল্লাহ আপন, আমরা যারা এই ময়দানে আছি আল্লাহ তোমার সঙ্গে নিয়ে আমরা কবরে যাইতে চাই, আল্লাহু আকবার, হাত নামান, কষ্ট হইছে আপনাদের, চলবে আলোচনা, এই যে ফাঁক হইতেছে পুরো ঘটনা বলবো, আল্লাহু আকবার বলেন, কিন্তু শর্ত আছে, সব কমু,
কিন্তু মাঝখানে আমার শর্ত আছে। এই যে একটু আগে দেখছেন যে ছেলে দুইটার মাথায় পাগড়ি পরাইছি, আল্লাহ আকবার বলেন, এটাই আপনাদের ফল। কেয়ামতের ময়দানে তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন যে হাজার হাজার মানুষ একজন হাফেজে কুরআন দশ জন না, হাজার হাজার মানুষ নিয়ে জান্নাতে যাবে। কতজন কেমনে একটু ভালো করে বোঝেন, কিন্তু কেউ উঠবেন না। আচ্ছা আপনার ছেলে আপনার অজান্তে যদি বিয়ে করে, কয়েকদিন পরে আপনাকে যদি বলে, তখন বাবা বলে কি যে আমগো যদি রাজি করাইতে চাও তো শ্বশুরে আব্বারে বলবি গরু খাওয়ান লাগবে, গরুর মাথা খাওয়ান লাগবে, ছাগলের মাথা খাওয়ান লাগবে, ঠিক কিনা? যাইতে যাইতে একশো দুইশো দেড়শো লোক খাইতে যায়, জোরে কান, ঠিক কিনা? বিয়ে করবে কয়জনে, গেলে কয়জন? যদি দুনিয়ার ভিতরে যদি এমন হয় আখেরাতে কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতে দিবসে আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকা, হে তোমার কোরআন পড়ো আর তুমি জান্নাতে যাও, আল্লাহু আকবার বলেন। এই কোরআন কারো বাণী? এই কোরআন কার? আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, না পাই যেন ভয়। এই যে কত সুন্দর পাগড়ি পরালেন, দেখলেন আপনারা কেয়ামতের ময়দানে এই তালেব আলিম ডাক দিয়ে বলবে যে আল্লাহ আমার আবদার আছে, এ হাফিজি মাদ্রাসা আমরা ঘুরছি, এলাকার লোকজন নিয়ে জান্নাতে যাইতে চাই, আল্লাহ কে বলবেন না? হাদিসের ভিতরে আছে যে এলাকায় কোরআনের দরুজ দেওয়া হয়, ছাত্র তালেব আলিম হাঁটে, এলাকার কবর আজাব আল্লাহ মাফ করে দেয়। ভারতবর্ষের একটা ছোট্ট ঘটনা, কষ্ট হইতেছে? আমি আপনাদেরকে পাই খুশি, কিন্তু মাইক টিভি আমি খুশি হইলাম না, কারণ আমার গলাটা যাইতেছে। আশা করি আমি এবার টান দিলে আবার কতক্ষণ পরে দেখবেন গলা ভালো হয়ে গেছে, আল্লাহ করে বলেন। কারণ আমার অভ্যাস দুই তিন ঘন্টা আলোচনা করি, এক দেড় ঘন্টা বাঙ্গা থাকলে আবার পরে ঠিক হয়ে যায়, আপনাদের দোয়া, আল্লাহ করে বলেন। এক আল্লাহর অলি সফরে রওয়ানা ভারতবর্ষে, রাতে তাবুটা নেয়া এক কবর স্থানে রয়েছে, উনি জানেন না যেটা কবর। আগে তো এরকম এই যে হোটেল মোটেল ছিল না, তাবুটা নেয় এখানে অবস্থান করছে, রাতে ঘুমাইছে পরে দেখে সব কবর গুলা জান্নাতের বাগান, একটা কবর অন্ধকার। একটা কবর কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর অলি সকালবেলা ঘুম ভাঙার পরে জিজ্ঞাসা করে ভাই এখানে কবরস্থান? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা বলে আমি তো জানি না, বলে কারণটা কি? বান্দা ডাক দিয়া বলে ভাই সব কবর গুলা দেখলাম জান্নাতের বাগান পরিষ্কার, একটা কবর দেখি অন্ধকার আর অন্ধকার, জানো রে ওই কবরটা কার? বলে না জানি না, রাখজনের কথা জিজ্ঞাসা করছে ভাই তুমি কি জানো? এক লোক বলে আমি জানি, ওই লোকটার কবর কার? বলে তার কে কে আছে? বলে কেউ নেই, একটা মেয়ে আছে। বলে তাই নাকি? আল্লাহর অলি আল্লাহর বান্দা ওই মেয়ের বাড়িতে যায় ডাক দিয়ে বলে মা, জায়দাকে বিশাল বাড়িওয়ালা, বাড়ির সামনে বিশাল পুষ্কিনী বড় ঘর, বাড়িওয়ালা ডাক দিয়ে বলে মা গো মা কেউ কি বাড়িতে আসনি? বলে আসি। বলে তোমার কি আব্বা আছে? বলে নাই। মা আছে? বলে নাই। বলে মা গো তোমার আব্বা যে কবরে আছে, সমস্ত কবরবাসী দেখলাম কবর গুলা জান্নাতের বাগান, কিন্তু তোমার আব্বার কবরটা দেখি অন্ধকার, জাহান্নামের একটা গর্ত আর একটা ঘর। মাগো মনে কিছু যদি না করো বলো তোমার আব্বা কি আমল করত? বলে জানি না। বলে আব্বা চলে গেছে, গেছে
কিন্তু বড় মেজাজটা বড় খারাপ মহিলার। কিছু মহিলা আছে না না আছে ধরে বলেন মা বোনার এখন রাগইবে না, চাইতেছে আল্লাহর রাস্তায় যাও, আল্লাহর ওলি ডাকতে বলে মা তোমার আব্বা বড় বিপদে আছে, তুমি তোমার আব্বার নামে আল্লাহর জন্য আল্লাহর রাস্তে কিছু দিয়ে দাও। বলে না বিশ্বাস করি না, কবরে আজাব টাজাব বিশ্বাস করি না, মানুষ তো মরে যাইবে। আইজা কুন না ইজা আমান নাখিরা, ওই যে পরে ব্যাখ্যা কিন্তু আস্তে আস্তে চারটা উত্তর আছে, এর ভিতরে আসবে আল্লাহু আকবার। বলে না মুসাফির চলে যাও, তোমার কথা মানি না। এরপর আল্লাহর ওলি অনেক পিরাপিরি করার পরে বলে মা গো একটু কিছু দিয়ে দাও। বলে না দিতে রাজি না। আল্লাহর বান্দি গোসল অবস্থায় পুষ্কিনীর পাড়ের ভিতরে ছিল, আল্লাহর বান্দা বারবার পিরাপিরি করার পরে বলে মুসাফির খালি বারবার তাও। এবার আল্লাহর বান্দি একটু পানি ছিটা দিয়ে দিছি, আল্লাহওয়ালা পানি ছিটা দেওয়ার পরে চলে আসছে, আবার পরদিন রাতে ঘুমাইছে। এবার তাকায় তাকে ওই কবরটাও জান্নাতের বাগান বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাকতে বলে তোর মালিক আল্লাহ, সমস্ত কবরগুলো জান্নাতের বাগান ছিল, কবরটা অন্ধকার ছিল, হে আল্লাহ কেন আজকের কবরটা জান্নাতের বাগান হইল? গতদিন আমি তো তার মেয়ের কাছে কিছু চাওয়ার জন্য গেছিলাম, কিছু দেয় না একটু পানি দিছে, আল্লাহ জানা দেয়। ও আল্লাহর বান্দা ওই যে তার মেয়েটা একটু পানি ছিটা দিয়েছিল, ওই পানিটু যে জমিনে পড়ছে ওখানে একটা এমন একটা আমার আল্লাহর মখলুক ছিল, একটা একটা পোকা ছিল, যেই পোকাটা পানি বাগর মহিরা যাইতেছে, এই পানিটু তার মুখে পড়ছে, মুখে পড়ার পর পোকাটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেই বান্দা বান্দি এই পানির ব্যবস্থা করে দিল, আল্লাহ তুমি তার মা বাবারে জান্নাতি মেহমান বানায় দিও। কত মানুষ হাত দিয়া গোসল করাইছি, কত মানুষ জানাজার নামাজ পড়ছো, তোমার জন্য এমন একদিন জানাজার নামাজ পড়তে এই মাদ্রাসার সামনে কত মানুষ জমায়া যাইবে। ওই ইমাম সাহেব মসজিদে টু এলাম দাঁত, আমার আব্বা দুনিয়ায় দাঁত, আল্লাহ আল্লাহ আমরা সবাই কবরের যাত্রী ভাই, এই ময়দানে যারা আছি আমরা কেউ থাকতে পারবো না রে যুবক ভাই, আমি তোমারা আমার সামনে পাও দুইটা দাও হাত দুইটা রেখে বলে যাই, না না জীবনে আমার নবীর কষ্ট দেব না, আল্লাহর হুকুম ছাড়বো না, দাড়ি কামাবা না, নামাজ ছাড়বা না, কবরের অবস্থাটা দেখো তোমারে আমার অন্ধকার কবরে রাইকে আসবে। এবার মনটারে জিজ্ঞাসা কর মন, অন্ধকার কবরে কে তোমার সঙ্গে থাকবে? না না কেউ নাই আল্লাহ। এবার আপনারে আমার কবরে রাখার পর দুইজন কবরে নামবে, তারা লাভ দিয়ে উইটা যাইবে, এবার আস্তে আস্তে বাসগুলা ভিসিয়া দেবে যুবক ভাই, ও পর্দার অন্তর আড়ালের মাগ। এবার তাকায় দেখো কবরে কি আছে? কেউ নাই, কবরে মাটি গুলা দিয়া সবাই চলে আসবে। আল্লাহ আল্লাহ নবী ইরশাদ করেন, একজন বেপর্দা মহিলা একজন বেনামাজি ভাই যখন কবরে যাইবে, এক নয় দুই নয় 99টা কইরার সাপ, আল্লাহ আল্লাহ একটা সাপ যদি একবার দুনিয়া করত সমস্ত দুনিয়াটা ফেন হইয়া যাইবে রে ভাই। এরে যুবক ভাই মনটারে জিজ্ঞাসা করে দেখো তুমি কত গুণা করেছো কেউ জানে না, মনে মনে বলেন আমার আল্লাহ ডাক দেন একটু আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, খেয়াল করেন আল্লাহ আমি যত গুনাহ করেছি মাফ চাই আল্লাহ, কেউ নাই কেউ নাই। এরে ভাই একটা পুলিশের আঘাত করে বেতের বাড়ি দেয় সইতে পারি না, মাস্টার ওস্তাদ আঘাত করে সইতে পারি না, ওই কবরের ভিতরে ফেরেশতারা যখন আজাব দিবে এরে যুবক ভাই কেমনে সহ্য করবা? আল্লাহ আল্লাহ
এবার তাকায় কেউ নাই কেউ নাই, আমার আল্লাহ বলবে এর জাহান্নামী ফেরেশতা এবার বান্দারে ধর ধর। আল্লাহ সত্তর হাজার শিকার লাগাইয়া জাহান্নামের ফেরেশতা বান্দারে ডাকবে, আল্লাহ পাক বলবে ফাযুকু ফালান নাজিদকুম ইল্লা আযাবা ان للمتقين مفازا حدائق وعنب امر الله والبه এর আযাবের ফেরেশতা দর বান্দারে দর, এর নাবামান বেঈমান আমার দুনিয়ায় বৈসা আমার নিয়ামত ভোগ করেছো সব কিছু করেছো আমার জমিনে চলছো, এর বড় আমি আল্লাহ রে, আল্লাহ বলে স্বীকার করো নাই, নামাজের সময় মসজিদে যাও নাই, নবীর মহব্বত করো নাই, দাঁড়িয়ে হাত দিছো বারবার চলছো, স্বামীর খিদমত করো নাই, দুনিয়ার ভিতরে বেহার মতো চলছে রে মা, এবার আমার আল্লাহ বলবি ফেরেশতার দর বান্দারে জাহান্নামের আযাবের ভিতরে আযাবটা বাড়ে ইয়েদি। হেরে ভাই যে সূর্যটা আল্লাহ আল্লাহ তিরিশ লক্ষ দুই কোটি তিরিশ লক্ষ মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল সূর্যটা মাথার উপরে, হেরে ভাই দিনে সূর্য থাকে না তারপরও কত সূর্যের তাপ তাপ, আল্লাহ আল্লাহ ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না, হাত পাকা দিয়েও ঠান্ডা করা যায় না, এবার তাকে দেখ কত আজাব আর কত গরম আর গরম, এর যুবক ভাই এবার কি সহ্য করতে পারবা, ওই ব্যাপার বা না ফরমান বাইরা, এবার মনটারে বুঝাও মন ওই জাহান্নামের আজাব কি সইতে পারবি, এরে ভাই ও দোকানওয়ালা ভাই জাহান্নামের আজাব কি সইতে পারবা, ও ব্যাপার দামা জাহান্নামের আজাব কি সইতে পারবা, এরে ভাই না না পারবা না, এ তো আজাব আর আজাব, আল্লাহ বলবে সূর্য তোমার ভিতরে কত তাপ আছে, আজকের সমস্ত তাপ গুলা ছেড়ে বান্দারে ধরে নাও, আল্লাহ আল্লাহ। এ ভাই এখনই মোনাজাত হবে, মনটা নরম করে দেন, খেয়াল করেন ভাই কয়দিন আর দুনিয়ার ময়দানে থাকবা, আল্লাহ আল্লাহ। হাসর আপনার সামনে, কবর আমার সামনে, মিজান আমার সামনে, দূরা আমার বাইরা আমার, আমরা আল্লাহর নাফরমানি করবো না, নবীর তরিকায় চলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নাত অনুযায়ী চলবো, নবীরে কষ্ট দেব না, জান যাইতে রাজি, গলায় সুরে লাগাইতে রাজি, ইমান ছাড়তে রাজি না, নামাজ সারবো, হালাল অনুযায়ী চলবো, হারাম খাবো না, সৎ পথে চলবো, হালাল পথে কামাই করবো, মুনাফিকি যদি না থাকে, ইমান যদি মজবুত থাকে, আমার মাওলারে এই গভীর রাতে আমার মাওলারে দুই হাত উঠে একটু দেখাই দাও, আল্লাহু আকবার বলে হাত ধরে দেখা নারায় থাকবে, আয় আল্লাহ ধরে ডাক দিয়ে বলেন আল্লাহ, কান্নার ভাব নিয়ে একটু বলেন আল্লাহ, আর একটু বলেন আল্লাহ, ওরে তার মালিক আল্লাহ তুমি তাকা দেখো, তোমার বান্দারা রাত্র একটা বেজে গেছে, একটা বান্দাও বাড়ি যায় না, কোরআনকে মহব্বত করে, আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ তুমি তোমার বান্দা গুলারে আয় আল্লাহ, এই মাদ্রাসার আসাদা যায় গেলাম, ইমাম সাহেব সহ সভাপতি সহ মাহফিলের কমিটি মসজিদের কমিটি সহ আয় আল্লাহ যারা এখানে উপস্থিত সবার তুমি মাফ করে দাও, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. একটু সবাই মনটা নরম করে আমার মাওলার মাওলা বলে ডাক দে, একটু কান্নার আওয়াজ দেন, সবাই বলেন আল্লাহ, আওয়াজ আয় না জোরে বলেন আল্লাহ,
আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। يا حي يا قيوم برحمتك نستغيث يا ارحم الراحمين يا اول الاولين يا اخر الاخرين او دار مالك الله এই ময়দানের দিকে তাকায় দেখো, আরো দুই ঘন্টা বয়ান করলো তোমার একটা বান্দাও যাইতো না, আল্লাহ পরিপূর্ণ তাফসির শেষ করতে পারে না, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে, ফজরের নামাজও পড়তে হবে, আল্লাহ পর্দার অন্তরালের মারা আইছে, আমার বোনেরা আইছে, আমার বাবারা যুবকেরা, আল্লাহ যুবকদেরকে নিয়ে ছাত্র তালবালিমদেরকে নিয়ে, এ আল্লাহ আমি গুনাগার হাত বাড়াইছি, এ আল্লাহ এই ময়দানে সবচেয়ে বড় গুনাগার আমি, আল্লাহ তুমি কারো হাত বিফলে দিও না, আয় আল্লাহ আমরা যারা তুটাইলাম এই ময়দানে, যারা হাত বাড়াইলাম তারা জন্মের মতো আমার মতো তিব্বা ভরাইয়া তুটাইছে, আল্লাহ কারো মানা মালিক তুমি তাকায় দেখো, তোমার বান্দারা গলা কাটা মুরগির মতো কান্দে, আল্লাহ যেই মা এত ভালোবাসত মাও নাই আর কেউ ভালোবাসে না, রাত্রে যত গভীর হইত রাত্রে বাড়ি যাইতাম, মা বলে দরজার সামনে ডাক দিতাম, মা গো মা বলে সন্তান তুই কি বাড়িতে আইসো, আমি বলতাম মা তুমি কি ঘুমাও না, মা বলে বাবা জানো না সন্তানের যে কত মায়া, তুই বাড়িতে না সবসুদ্ধ আমার সুখে ঘুম আসে না, আল্লাহ যখন আমি মাদ্রাসায় যাইতাম দেখতাম মায়ের তাকায় থাকে, বলতাম মা গো তুমি কেন মন করে তাকায় থাকো, মা বলে যুবক জানো না তুই যতক্ষণ সুখের আড়াল না বাবা আমি মার মনটা বুঝাইতে পারি না, আল্লাহ তুমি একটি ময়দান দিয়ে তাকায় থাকো, কেউ মারা সন্তান বাবারা সন্তান, যাদের মা বাবা কবরে মাফ করে দাও, আল্লাহ মায়ের জান্নাত দিবেন, একদিন আমি মাদ্রাসা থেকে যখন বাড়িতে রওনা, বাবা ডাক দিয়ে বলে যুবক তোর মায়ের শুনছে মাদ্রাসা বন্ধ, সুন্দর খানা তৈরি করছে, তুই না যা পর্যন্ত তোর মায়ের খায় না, আল্লাহ আমার মতো যারা এতি, আল্লাহ তুমি সবারে মাফ করে দাও, আয় আল্লাহ যাদের মা বাবা কবরে জান্নাতি বানায় দাও, আয় আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে যাদের মা বাবা কবরে, আয় আল্লাহ আমার সভাপতি সাহেবের আব্বা মাদা দাদি নানা নানি যারা দুনিয়ায় নাই কবরে, আয় আল্লাহ এসপি সাহেবের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, আয় আল্লাহ তারা তিন যারা কবরে মাহফিলে খাতিরে মাফ করে দাও, আয় আল্লাহ মাহফিলের কমিটি যারা আছে আল্লাহ সভাপতি সব আল্লাহ সবারে মাফ করে দাও, আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব সব আল্লাহ তুমি সবারে মাফ করে দাও, আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ রুবেল ভাই কিডনির সমস্যা আল্লাহ তুমি সুস্থ বানায় দাও, আয় আল্লাহ মুকুল ভাই অসুস্থ আল্লাহ কিডনিতে সমস্যা আল্লাহ তুমি সুস্থ বানায় দাও, আয় আল্লাহ আরো যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ বানায় দাও, আল্লাহ মাহফিলকে কেমন বন্ধু কবুল করে নাও, আয় আল্লাহ বাজারের দোকানদার ভাইদেরকে কবুল করে নাও, আয় আল্লাহ পর্দার অন্তর আড়ালে আমার মা যারা আসছে আল্লাহ তাদেরকে ফাতেমার মতো আয়েশার মতো কবুল করে নাও, আয় আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও আল্লাহ, আয় আল্লাহ আমার সঙ্গে আমার এক ডানে এক মুরব্বি বসে দোয়া চাইছে আল্লাহ কবুল করে নাও, আয় আল্লাহ
সবাই এক সেকেন্ড সময়, দুই সেকেন্ড সময় আমার মাওলারে গোপনে যার কথা বলেন বলেন, রাত্র গভীর আল্লাহ শুনতে আছে, আল্লাহ সকলের নাকাশা পুরো করে দাও, আল্লাহ আল্লাহ যার যার সমস্যা আল্লাহ সমাধান দিয়ে দাও, বলেন বলেন আল্লাহর কাছে রাত্র গভীর। ওদার মালিক নীল কারখানার দরজা রাত্রে বন্ধ হইয়া যায়, মসজিদের তালা ইমাম সাহেব লাগাইয়া চলে আয়, ঘরের দরজা বন্ধ, মালিক তোমার দরজা তো বন্ধ না, আল্লাহ তাকাও ময়দানের দিকে, যুবকের আরামের ঘুম আরাম করে এই জান্নাতের বাগানে বসে কান্দে কান্দে, আল্লাহ তুমি সবারে মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ আমরা যারা তুমি সবাই তো কবরের যাত্রী, হ্যাঁ আল্লাহ জানি না কোন দিন আসবেল পাঠিয়ে দেবা, না জানি এই শেষ মোনাজাত, না জানি কালাম সময় কবরে যাই কিভাবে, কেমনে একা একা কবরে থাকবো, যেই কবরে মা নাই বাবা নাই, কি উপায় কবরে কেমলে থাকব একা কবরে, কেমলে থাকব একা কবরে, সবে কাটবে গুরুজমা আরো কত আজাব আছে, পলসুরাত পর আমাবাসার রাতের চে অন্ধকার, আয় আল্লাহ সবারে কবুল করে নাও, আয় আল্লাহ মাহফিল কমিটি কবুল করে নাও, আয় আল্লাহ এসপি সাহেব সহ সকল সদস্যকে মাফ করে দাও। صلى الله تعالى على خير خلق وعلى آله وأصحابه وأزواجه والناس أجمعين اي الله اي مدرسه يتيم خانه زرا 5000 1000 আল্লাহ 10000 আয় আল্লাহ 50 একটা দান করেছে, সকলের দানগুলি উছলা করে মা বাবাকে জান্নাতি বানায় দাও, ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার,